সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভেঙে গেল শোভন রত্নার সম্পর্ক। শোভন চট্টোপাধ্যায়ের খোরপোশ মামলায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে খোরপোশ বাবদ মাসে 40,000 টাকা এবং মেয়ের খরচ বাবদ 40,000 টাকা করে দেওয়ার জন্য নির্দেশ দিল আলিপুর আদালত। এছাড়াও মামলা লড়াই খরচ বাবদ 1,70,000 টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে যাবেন বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। সূত্রের খবর অনুযায়ী খোরপোশ মামলায় প্রতি মাসে 1,50,000 টাকা করে দাবি করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। এছাড়াও 1,30,00,000 টাকা দাবি করেছিলেন, যার মধ্যে 1,15,00,000 টাকা মামলা চালানোর খরচ এবং বাকি 1,15,00,000 টাকা মেয়ের খরচের জন্য চাওয়া হয়েছিল। এদিনের আদেশে অবশ্য বিচারক সেই দাবি কাছাকাছি যাননি। তিনি খোরপোশ বাবদ মাসে 40,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেন, মেয়ের খরচ বাবদ মাসে 40,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার খরচের জন্য 1,70,000 টাকা দেওয়ার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। প্রতি মাসে খোরপোশের টাকা মাসের প্রথম 7 দিনের মধ্যে দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে হাজির ছিলেন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। খোরপোশের মামলা নিয়ে এর আগে অগস্ট মাসে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। তখন হাইকোর্টের তরফে জানানো হয় খোরপোশের মামলার আগে নিষ্পত্তি করতে হবে, পরে ডিভোর্সের মামলার শুনানি হবে। অগস্টের 3rd সপ্তাহে হাইকোর্টে শুনানির দিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায় রাজি না থাকলেও মেয়র শোভন চট্টোপাধ্যায় বিবাহবিচ্ছেদে অনড় ছিলেন। 2 বার আপোষে মামলা মিটিয়ে নেওয়ার জন্য বলেছিলেন বিচারক, সেই জন্য সময় দুজনকেই দেওয়া হয়েছিল। দুজনই আদালতে হাজিরের জন্য বিচারক বললেও হাজির হননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আইন তার কাছে বড়।